তো ফ্রেন্ডস, স্কুল থেকে চলে আসলাম। স্কুলে আজকে একদম দেরি করিনি, জাস্ট ছেলে মেয়েকে গেটের ভেতরে ঢুকে দিয়ে এলাম, তারপর চলে আসছে। এসে দেখো কিছু কাজ কিছু, মানে সকালে তো রান্না করে ফেলেছি, তো এই কার্টুন দেখে তো বুঝতেই পারছো কেক বানানোর প্রস্তুতি চলছে। তো কেক বানানোর সব জিনিস নিচে নিয়ে নিয়েছি, তার আগে কি করেছি দেখো, মিষ্টি বানিয়েছি। তো একটু সারপ্রাইজ আছে, মিষ্টিগুলি কিরকম দেখো। দেখো মিষ্টি বানিয়েছি, কালারিং মিষ্টি। তো পিকু অনেকদিন থেকে বলছিল মা মিষ্টি বানাও মিষ্টি বানাও, কিন্তু একটু আলাদা কিছু। তো মিষ্টিগুলি তো সব গোল গোল করা কমপ্লিট, এখন চিনি শিরায় দিব। তো শিরা এখনো বানানো হয়নি, জাস্ট মিষ্টিগুলি গোল গোল করলাম। তো সব ফুড কালার দিয়ে করেছি, তো সেটা তো দেখে বুঝতেই পারছো। তো এখন শিরাতে দিব, তো কেমন হয় সেটা তো খাওয়ার পরেই জানতে পারবো। তো কেন এই স্পেশাল মিষ্টি বানাচ্ছি, কেক বানাচ্ছি, সেটা তোমরা আজকের ব্লগে জানবে না, নেক্সট ব্লগে অবশ্যই জানবে। তো ঠিক আছে, আমি বাকি কাজগুলি করতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন বাজে 4:45, এখন দেখো পিঠের ব্যাগ নিয়ে যাবে টিউশনি, আমি যাই এগিয়ে দিয়ে আসি। ছেলে তো ঘুমোচ্ছে, ও কালারিং মিষ্টি টিষ্টি খেয়ে ঘুম দিয়েছে। ঠিক আছে মেয়েকে দিয়ে আসি। তো দেখো কতগুলি লেচু হাজব্যান্ড নিয়ে আসছে, তো কিছু তো মানে হাজব্যান্ডও খেয়েছে, ছেলে মেয়েও খেয়েছে, তো আমি খাইনি। তো মানে বিকেলবেলা তো ভাবলাম যে একটু বারান্দায় বসে খাই, তো মেয়ে আর আমি আসলাম বারান্দায় খাওয়ার জন্য। তো পিকু আবার গিয়েছে ভাস্তিদের ঘরে, তো ডাকছি ও শুনছেই না। তো যাই হোক, তো মেয়ে আর আমি এখন খাবো। তো মানে দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে, দেখে যতটা টেস্টি লাগছে খাওয়ার পর দেখি জাস্ট ওয়াও, মানে লিচুর যে একটা টকটক ভাব সেটা এতটুকু ছিল না, আর প্রচণ্ড মিষ্টি ছিল, খুবই টেস্টি ছিল। কিন্তু আমার মেয়ের অতটা মানে পছন্দ হয়নি, একটা দুটো খেয়েছে, তো সেরকম খায়নি। আমার তো প্রচুর ভালো লেগেছে, প্রচুর। হ্যাঁ, তো আমি খাচ্ছি আর পিকুকে ডাকছি, খাচ্ছি আর পিকুকে ডাকছি, খুব ভালো লেগেছে সত্যি। মানে লিচুগুলি মানে সবগুলি লিচুই পেকেছে, আর সব লিচু যে মিষ্টি হবে তার কোনো কথা নেই, সব পাকা লিচুই কিন্তু মিষ্টি হয় না। কিন্তু এই লিচুটা প্রচণ্ড ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। মানে এখন তো সিজন লিচুর, তো সিজনাল ফ্রুট তো খেতেই হয়। দেখো আমি পিকুকে ডাকছি আর খাচ্ছি, ও শুনছেই না। তো এখন জোরে ডাকলাম চিৎকার করে, তো বলছে আসছি। তো বললাম আয় খেয়ে তারপর আবার যাস। হ্যাঁ, তো ও আসছে, আমি মানে সিঁড়ি দিয়ে নামছে আর কি, শব্দ শুনতে পাচ্ছি। তো এই দেখো চলে আসছে। তো আসার পর দেখো আমার তো খাওয়া হয়ে গেছে, তখন বলছিলাম যে আয় খাবি, আর খেতে খেতে অনেকটা মানে সন্ধে প্রায় হয়েই গেল, তো বিকেলে আমার কাজ আছে। তা আমি বললাম তুই খা, তো আমার হাজব্যান্ড ওকে বেছে দিচ্ছিল, তো খাচ্ছিল, ওর নাকি খুবই ভালো লাগছে। তো বললাম তুই আগে কেন আসলি না, এখন দেখ তো কত টেস্টি। তো যাই হোক, তো লিচু টিচু খেয়ে পিকু চলে আসলো ছাদে, ও এখন জল দেবে তার জন্য। তো ও আজকে জল দিচ্ছে, আমি দিব না আজকে। তো ওর আর কি আনন্দ পায় আর কি এইভাবে আর কি জলটা দিতে। আচ্ছা ঠিক আছে তুই আজকে দে। তারপর দেখো সন্ধ্যাবেলা চলে আসছে, এই দেখো কালারিং মিষ্টি দেখতে তো কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। হ্যাঁ, তো যখন আমি গোল গোল করেছিলাম অতটাও আর কি মানে তখন কালারটা আর কি বেশি ভালো ছিল, তারপরে কালারটা একটু কম। কিন্তু যখন ভেঙে মানে পিকু খাচ্ছিলো ভেতরে, দেখো কালারটা খুব সুন্দর দেখাচ্ছে, মানে বাইরেটা নেই কিন্তু ভেতরে কালারটা আছে। তো পিকুর নাকি খুবই ভালো লেগেছে। তো এখানে মেয়েও খাচ্ছে, তো আমি এখন খাইনি, আমি পরে একটা টেস্ট করেছিলাম একটু আর কি। হ্যাঁ, তো এদিকে পিকু খাচ্ছে, পিকুর নাকি খুব খুব ভালো লেগেছে। তো আমার মেয়ের লেগেছে অতটা না, পিকুর মতন না। তো এদিকে আবার ওরা মিষ্টি টিষ্টি খেয়ে, দেখো এখানে ও আমার মেয়ে ওর ভাইকে আর কি র্যাম্স শেখাচ্ছে। তো আমার থেকে না, আমার মেয়ে যখন ছেলেকে র্যাম্স পড়ায় ও তাড়াতাড়ি মুখস্থ হয়, তার জন্য আর কি মেয়ে ওরকে র্যাম্সগুলি শেখাচ্ছে। তোমরা একটু শোনো কিভাবে মানে শিখে। He put her in pumpkin shell. He put her in pumpkin shell. And they keep he have a very well. So what is that? Peter, pumpkin eater. Had a wife. Couldn't keep. Good evening, friends. Good evening, na. রাত বাজে 9:00. পৌনে 9:00 বাজে। তো এখানে দেখো সবজি কেটে নিয়েছি। দাঁড়াও, কথা বলি। পেঁপে কেটে নিয়েছি, পেঁপের তরকারি করবো, আর ভাত হয়ে গেছে।
আর হাজবেন্ড খাবে রুটি, তো রুটি করব। এদিকে ছেলে মেয়ে বলছে ষোলো গুটি খেলো আমাদের সাথে, তো এক দুবার খেললামও, তার দিকে আবার দেরি হয়ে যায় 9টা বাজে। তো এখন সবজি কাটলাম, সবজিটা এখন রেখে ওদের সাথে একটু খেলবো, খেলার পর রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো খাওয়া দাওয়া শেষ করে বিছানা টিছানা করে দিলাম, ছেলে মেয়ে শুয়ে আছে হি হি হা হা করছে, বললাম ঘুমো কথা বলবো না, আমি ভিডিওটা এন্ড করি। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে দেখো বিছানা করে ফেলেছি, ওরা দুজন শুয়ে পড়েছে। হ্যাঁ, তো আজকের মানে থাম্বনেল দেখে তো বুঝে গেছো, থাম্বনেল দেখে তো তোমরা ভাবছো কী ব্যাপার কী হয়েছে। তো কী হয়েছে বলতে, আজকে যে ফুড কালার দিয়ে মানে মিষ্টিটা করেছিলাম সেটা খেতে একদম ভালো হয়নি, আমার তো একটুকু ভালো লাগেনি, মেয়েরও ভালো লাগেনি, ছেলের নাকি খুব ভালো লেগেছে। তো তোমরা করো কিনা জানি না, তবে আমার রিকোয়েস্ট তোমরা একদম ট্রাই করো না এরকম ফুড কালার দিয়ে, মানে মিষ্টিটা হোয়াইট হোয়াইটই ভালো, তো অন্য কালার করতে যেও না। মানে যখন আমি কালার মানে ফুড কালার দিয়ে গোল গোল করলাম তখন দেখতে বেশ ভালোই লাগছিল না, কিন্তু শিরার মধ্যে দিয়ে যখন আমি মানে জাল দিলাম তো কালারগুলি কেমন হয়ে গেছে আমার তো ভালো লাগেনি, কালার যেমন তেমন খেতে তো আমার একদমই ভালো হয়নি। তো তোমরা কখনো ওরকম ট্রাই করো না, তা আমি এরকম ভুল আর কখনো করবো না, তো তোমরা এরকম করো না। তো যাই হোক, তো মানে ভুল করেছি জন্য শিখলাম, তো নেক্সট আর কোনো দিনও চেষ্টা করবো না মানে ফুড কালার দিয়ে মিষ্টি করার। তো যাই হোক, আজকে ব্লগটা এই অবধি, দেখো ওরা কী করছে। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছে চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো আজকের জন্য সবাইকে এখানেই গুড নাইট, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে এখানে গুড নাইট, টাটা।